বাংলাদেশের গণজাগরণকে নসৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতাকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহ্বান তার একই সাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করারও দাবি জানান বিএনপি মহাসচিব রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিক সোমবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতন ও কারাভোগের পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান কোকো সেখান থেকে মালয়েশিয়া যান তিনি দুই সালে মালয়েশিয়াতে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন এক এগারো সরকারের নির্যাতনের কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান কোকো ফখরুল জানান ছাত্র জনতার বিপ্লব নস্বাত করতে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র চলছে প্রতিবেক্রমের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে সে মুক্ত করার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার দাবিও জানান বিএনপি মহাসচিব আমি অনুরোধ করবো যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন জিয়াউ রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শফিক শাহিন এনটিভি নিউজ ঢাকা